কোন অলৌকিক দৈবশক্তি নাকি চিকিৎসকের হাত যশ তা নিশ্চিতভাবে বলা হয়তো কোনোভাবেই সম্ভব নয়। প্রায় মৃত্যুর চোয়াল থেকে এক তরুণী গৃহবধূকে ফিরিয়ে এনে এমনই এক প্রশ্নের জন্ম দিল দুর্গাপুরের বিবেকানন্দ হাসপাতাল। গত কয়েকদিন আগে উচ্চ রক্তচাপের সঙ্গে প্রায় 90% হার্ট ও কিডনির সমস্যা থাকা অবস্থায় ওই গৃহবধূকে ভর্তি করা হয় এই হাসপাতালে। টুম্পা বাউডি নামে বছর 23 বয়সী ওই মহিলার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। রোগিনীর অবস্থা দেখে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর টুকান দাস ধন্দে পড়ে যান, এতখানি উচ্চ রক্তচাপ থাকা মহিলার অ্যাঞ্জিওপ্লাস্টি কিভাবে করা সম্ভব হবে। এদিকে ওই তরুণীর অবস্থা ক্রমেই অত্যন্ত সংকটজনক হয়ে আসে। তখনই ডক্টর দাস দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যেভাবেই হোক ওই তরুণীকে বাইল্যাটারাল রেনাল অ্যাঞ্জিওপ্লাস্টি করার প্রয়োজন। গত 1 ফেব্রুয়ারি তার বাইল্যাটারাল রেনাল অ্যাঞ্জিওপ্লাস্টি করেন ডক্টর টুকান দাস ও তার সহযোগী টিম। রবিবার এক প্রেস বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, প্রায় অসম্ভবকে সম্ভব করে জীবন যুদ্ধে জয়ী হয়েছেন টুম্পা দেবী। এই মুহূর্তে তিনি শুধু সংকটমুক্তই হয়েছেন এমন নয়, ধীরে ধীরে তিনি স্বাভাবিক জীবনেও ফিরছেন। রবিবারই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। কি করে জানলেন বিবেকানন্দ হসপিটালের কথা? মানে কিভাবে আপনি এখানে এলেন? এখন কেমন আছেন আপনি? ভালো আছেন তাই তো? এখানে কোন ডাক্তারের ইয়েতে ভর্তি হয়েছিলেন? রতন দাস। আমাদের হসপিটালে আপনাদের পরিষেবা কেমন লেগেছে, ডাক্তার বলুন বা নার্সদের ব্যবহার বা কি আদার স্টাফদের ব্যবহার সব ঠিকঠাক পেয়েছেন? আচ্ছা, এখানে চিকিৎসা করতে এসে আপনাদের কেমন লাগলো? আপনাদের কি মতামত আমাদের এখানে এখানে চিকিৎসা বা এখানে পরিষেবা সম্পর্কে? যে কেসটার ব্যাপারে কথা বলছি, আমাদের কাছে এসেছিল একটা 23 ইয়ার্সের একটা গার্ল, যে প্রচণ্ড সিক কন্ডিশনে, খুবই খারাপ কন্ডিশনে আমাদের ইমার্জেন্সিতে এসেছিল, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি নিয়ে। হাইপারটেনসিভ ইমার্জেন্সি যেটাকে বলা হয়, তখন ব্লাড প্রেশার ছিল প্রায় 250/140। তো এই ইয়ং এজে কেন মেয়েটার এরকম হয়েছিল সেটার জন্য আমরা ডিটেইলস ওয়ার্ক আপ করে পেলাম যে একটা রেয়ার ডিজিজ আছে টাকায়াসু আর্থ্রাইটিস বলে। সেই টাকায়াসু আর্থ্রাইটিসে কী হয়, যে ব্লাড ভেসেলগুলো ইনভলভ হয়ে যায়, সেটা অনেকগুলো অর্গানের ব্লাড ভেসেল ইনভলভ হতে পারে, হার্টের হতে পারে, লাঙের হতে পারে, কিডনির হতে পারে। তারপরে আমরা টেস্ট করে দেখলাম যে এই মেয়েটার ক্ষেত্রে যে দুটো কিডনির দুটো ব্লাড ভেসেল থাকে রেনাল আর্টারি, সেগুলো দুটো খুব মারাত্মকভাবে স্টেনোসিস হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে, অলমোস্ট 99% ব্লক। আর তার সাথে যে আমাদের শরীরের যে মেইন ব্লাড ভেসেলটা থাকে, অ্যাওরটা যেটাকে বলা হয়, যে মোটা রক্তনালীটা হার্ট থেকে পুরো বডিতে ব্লাড সাপ্লাই করে, সেই রক্তনালীটাও যেখান থেকে রেনাল আর্টারিটা শুরু হয় সেখানেও অনেক ন্যারো হয়ে গেছে। তো এই ক্রিটিক্যাল কন্ডিশনে আমাদের কাছে একটা অপশান ছিল, সেটা হচ্ছে যে রেনাল অ্যাঞ্জিওপ্লাস্টি করা। যদিও এমনিতে রেনাল অ্যাঞ্জিওপ্লাস্টি একই সঙ্গে বোথ সাইডের করা ইট ইজ নট এ ইজি জব, একই সেট আপে, একই সেটিংয়ে, ঠিক আছে। তার সাথে যখন আপনার অ্যাওরটাটা মেইন রক্তনালীটা যখন খুব শুরু হয়ে যায়, সেটা আরও ডিফিকাল্ট হয়ে যায়। বাট উই হ্যাড টু টেক দ্যাট ডিসিশন অ্যান্ড উই হ্যাড টু টেক দ্য চান্স। তারপর আমরা একই সেট আপে আমরা করে দিলাম দুটো রেনাল ভেসেলেরই অ্যাঞ্জিওপ্লাস্টি সাকসেসফুলি, এবং সেই রেজাল্টটা আমরা অন টেবিলে দেখতে পেলাম, 250 থেকে ডিপি এসে গেলো 150/110।
এখন পেশেন্ট খুবই ভালো আছে, খুব ভালো রেসপন্ড করেছে। তো এই ধরনের অপারেশন অ্যাকচুয়ালি খুব রেয়ার, খুব কম জায়গাতে আজকাল হচ্ছে। সেই সাথে পেশেন্টের কন্ডিশন দেখে দ্যাট ইজ ওয়ান অফ দ্য ভেরি রেয়ারেস্ট ইন্টারভেনশন ডান অ্যাটলিস্ট ইন দিস রিজিয়ন, অ্যান্ড আই বিলিভ দিস ইজ প্রবাবলি দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন দুর্গাপুর বাইলেটারাল রেনাল অ্যাঞ্জিওপ্লাস্টি। সো আই কংগ্রেচুলেট মাই টিম। থ্যাংক ইউ। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।